অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি সংখ্যাতত্ত্ব দুই, ভাগ্য কেমন হয়, অর্থাৎ আপনি যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ যদি জন্মান, তা আপনার ভাগ্য কেমন হবে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা কোন ঠাকুরে উপাসনা করবেন, কোন দেবতা উপাসনা করবেন এবং কী রত্ন পরিধান করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য আসবে এবং 2 সংখ্যার সঙ্গে কোন সংখ্যা বিশেষ শুভ তাও আমি জানাবো এবং কোন সংখ্যার সঙ্গে বন্ধুত্ব করলে আপনার ক্ষেত্রে নেগেটিভ তাও এই ভিডিওতে আমি জানাতে চলেছি। প্রথমেই বলি, এই সংখ্যাতত্ত্ব 2 খুব সুন্দর একটি সংখ্যা এবং এর মধ্যে যথেষ্ট গ্ল্যামার কিন্তু আছে, অর্থাৎ এটা হচ্ছে ভাবুক প্রধান, আবেগ প্রধান সংখ্যা। অর্থাৎ এটা যেহেতু চন্দ্রের সংখ্যা, তো চন্দ্রের অর্থাৎ এটা হচ্ছে ঠিক আবেগ প্রধান এই সংখ্যা। তো 2 তারিখে যদি কোনো মানুষ জন্ম, যে কোনো মাসে 2, 11, 29 এবং 20 এই তারিখগুলোতে যদি জন্মায়, জানবেন চন্দ্রের আওতাতে সে জন্মগ্রহণ করেছেন। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা এখানে করুন। কল করছেন, অনেক সময় কল ধরা হয়ে ওঠা সম্ভব হচ্ছে না, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সেক্ষেত্রে আপনারা সময় মতন রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক 2 সংখ্যা, চন্দ্রের সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাটিকে, এই 2 সংখ্যাকে রিপ্রেজেন্ট করে চন্দ্র। তো 2 সংখ্যার খুব সুন্দর একটা সংখ্যা, গ্ল্যামার সংখ্যা, এবং 2 তারিখে যাদের জন্ম তারা খুব দেখতে কিন্তু খুব সুন্দর হয় এবং প্রেজেন্টেশান খুব সুন্দর হয়, প্রেজেন্টেশান এবং দেখতে খুব সুন্দর। এদের মধ্যে কথাবার্তার মধ্যে সুন্দর মধুরতা থাকে এবং অ্যাট্রাকটিভ থাকে। এই 2 সংখ্যা 2, 11, 20 এবং 29 যাদের জন্ম তাদের ভাগ্য কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু তাদের ক্ষেত্রে কিছু সমস্যাও আছে। দেখুন, এই সকল ক্ষেত্রে খুব মিডিয়া লাইনে, গ্ল্যামার দুনিয়াতে, শিক্ষাক্ষেত্রে এরা কিন্তু যথেষ্ট উন্নতি করে এবং আপনি কোনো রান্না বান্নার ক্ষেত্রে, রান্না ক্ষেত্রে কিন্তু রান্না কিন্তু খুব সুন্দর করে এবং সৌন্দর্যতা, অর্থাৎ কাউকে কোনো সাজানো, অর্থাৎ বিউটিশিয়ান যারা ক্রস করে, বিউটিশিয়ানের দিকটাও কিন্তু খুব ভালো। যদি তার রাশিচক্রে শুক্র এবং চন্দ্র যদি ভালো থাকে, তাহলে এই 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু একটা আর্টিস্টিক ট্যালেন্ট কিন্তু তাদের থাকে, অর্থাৎ সৌন্দর্যময়তা তাদের মধ্যে কিন্তু খুব প্রবল। একটু ভাবুক প্রকৃতির হয়, একটু আবেগ প্রকৃতির হয়। এদের ক্ষেত্রে সবথেকে কমজোরি জিনিস হচ্ছে চট করে এরা রেগে যায়, এটা সবথেকে বাজে জিনিস। যে হট করে মানে রাগা, মানে কি বলুন তো, সেন্টিমেন্টাল, অর্থাৎ ইগো, প্রচণ্ড সেন্টিমেন্টাল কিন্তু এরা হয়। একটুতেই সেন্টিমেন্টে লেগে যায়, সে সেন্টিমেন্ট ভাঙাতে খুব দেরি হয় এবং এতে কিন্তু প্রচণ্ড জেদ থাকে, জেদ কিন্তু প্রচণ্ড, যেটা করবে না তো করবে না, বুঝানো কিন্তু খুব দায় হয়ে ওঠে, অর্থাৎ তাকে বুঝিয়ে সেই কাজটা করানো। যারা 2, 11, 20 এবং 29 তারিখে যারা জন্ম, 2 সংখ্যা যারা জন্ম, তাদের কিন্তু প্রচণ্ড জেদ থাকে। এই একটা হচ্ছে সেন্টিমেন্ট আর একটা হচ্ছে জেদ, এই দুটোই কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে পড়ছে যাদের 2 তারিখে জন্ম। 2 তারিখে জন্ম শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্য কিন্তু পায়। 2 তারিখে আপনারা দেখুন অমিতাভ বচ্চনের জন্ম, 2 তারিখে দেখুন দিলীপ কুমারের জন্ম, 2 তারিখে দেখুন শাহরুখ খানের জন্ম। অর্থাৎ 2টা কী বলুন তো, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, অর্থাৎ এই জায়গাতে মিডিয়া ক্ষেত্রে, মিডিয়া লাইনে এরা কিন্তু যথেষ্ট সাকসেস পায়, যারা 2, 11, 20 এবং 29 তারিখে যাদের জন্ম।
অর্থাৎ মিডিয়া লাইনটা তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এরপরে আমি জানাই এই 2 তারিখে যাদের জন্ম তারা শিবের উপাসনা করুন যতটা পারবেন। আপনারা যদি সোমবার করে শিবের উপাসনা করতে পারেন এবং ওম নমঃ শিবায় আপনারা যদি যত পাঠ করতে পারবেন তত দিক আপনাদের মধ্যে পজিটিভ ঊর্জা আসবে, অর্থাৎ মহাদেবের কৃপা আপনারা কিন্তু পাবেন যাদের 2 তারিখে জন্ম, 2, 11, 20 এবং 29। এবং আপনারা অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজার, অর্থাৎ যারা যাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা সম্পূর্ণ অ্যাস্ট্রোলজার কাছে আপনারা অবশ্যই একবার দেখিয়ে নিন। দেখানোর পর আপনারা হোয়াইট ওপাল নয়তো মুক্তা যদি পরিধান করেন তাতে কি হবে, আপনাদের কিন্তু সৌভাগ্য সূচক, অর্থাৎ আপনাদের কিন্তু সৌভাগ্য আসবে। এটা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এর সাথে সাথে বলি 2 সংখ্যার সঙ্গে সবথেকে বন্ধুত্বপূর্ণ সংখ্যা, অর্থাৎ এ সংখ্যার সঙ্গে এ সংখ্যার মিল 1, 3 এবং 9। এই 1, 3 এবং 9 এই কটি সংখ্যা 2-এর সঙ্গে কিন্তু ম্যাচ হয়, 1, 3 এবং 9। এবং 2-এর সঙ্গে যেটা সবথেকে অশুভ যে সংখ্যা সেটা হচ্ছে 8, এবং কিছুটা হলেও 4-এর প্রাধান্য কিন্তু আছে। 8 এবং 4 2-এর সঙ্গে কিন্তু কিছুটা হলেও অশুভ, অর্থাৎ 1, 3, 9 শুভ, 8 এবং 4 অশুভ। 2-এর যারা যারা জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাদা রং, হোয়াইট কালারটা যত ব্যবহার করবে কি না ততদিক কিন্তু শুভ। যদিও আপনার রাশিচক্রে দেখা দরকার আপনার চন্দ্র কেমন আছে, আপনার শুক্র কেমন আছে, এগুলো বিচার্য বিষয়, কিন্তু ইন জেনারেল যদি বলা হয় 2-এর সংখ্যা যথেষ্ট মানে খুব সুন্দর মনের, সুন্দর খুব উদার মনের কিন্তু এরা হয়ে থাকে। অর্থাৎ 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ এই তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মানে সৌন্দর্যতা প্রিয়তা সৌন্দর্য পিপাসু হয়, দেখতে খুব সুন্দর, তারা একটু টিপটপভাবে থাকা পছন্দ করে। এবং বিশেষ করে যদি সাদা বস্ত্র যদি পরিধান করে কি না তাতে কিন্তু তাদের ক্ষেত্রে সৌভাগ্য কিন্তু আসবে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে 2, 11, 20 এবং 29 একটা বলা যায় আবেগ প্রধান সংখ্যা, এটা ভাবুক, এটা ভাবনার প্রধান সংখ্যা, এদের মধ্যে যথেষ্ট ইমোশন থাকে, এরা সৌন্দর্য পিপাসু হয়। তো নেক্সট এপিসোডে আমি জানাবো 3 সংখ্যা। ভিডিওটি এই পর্যন্ত, নমস্কার।